वेलकम बैक टू माय चैनल सबा कैमन आम तो अल्हम्दुलिल्लाह भलो आची तो आबार एक नतून ब्लग नहीं चले एटा शुक्रवार ब्लग सकाले एक रूम थेके बेर आमार गाछगुलो एक देखते एसे गाछगुलोर अवस्था खूब ही खराब नतून बासाय आसार पर गाछगुलोर एकदम ही जत्न नेওয়া হচ্ছে না तो एगुलो के करिडोरे रेखेछिलाम तो ठीक आछे एगुलो के परे देखबो कि करा जाए तो आमी सकाले जे मांसगुलो भिजिये रेखेछिलाम तो आज के माँस रान्ना करब जेहेतु फ्राइडे फ्राइडे ते एक स्पेशल किछु ना होले नय तो माँसगुलो देखते से एखोनो खोले नी आर एकटु भालो करे खुलबे तो ठीक आछे एगुलो के पानीते आबार एकटु भिजिये राखी কিছুক্ষণের মধ্যে এগুলো খুলে যাবে তো ততক্ষণে আমি পোলাওটা বসায় দিব তো এখানে পোলাওর জন্য একটি পাতিলে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আজকে পোলাওটা শুধু ঘিয়ে আমি রান্না করব কোনো তেল ইউজ করব না তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনি আর দুটা লং আর দুটা এলাচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো এখন আমি এগুলোকে ঘিয়ে ভালো করে একটু ভেজে নিব আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে নিব তো এখানে আমার মশলাগুলো ঘিয়ের সাথে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন মশলাগুলো অবশ্যই ভালো করে ভেজে নেবেন না হলে মশলা থেকে একটি কাঁচা গন্ধ বের হবে তো আমি চালটা দিয়ে দিয়েছি এখন চালটাকে আমি ভালো করে ভেজে নিব এটা পোলার চাল তো এখানে আমি যে চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি আজকে পোলার চাল দিয়ে পোলাও রান্না করব এখানে আসলে অনেকে বিরিয়ানি রাইস দিয়েও পোলাও রান্না করে কারণ পোলার চালটা অ্যাভেলেবল না তার এখানে দিয়ে দিলাম দুটো আলু বোখারা আর আমার কাছে কেন জানি পোলার চাল দিয়ে পোলাওটা ভালো লাগে বিরিয়ানি চাল দিয়ে পোলাওটা করলে অত একটা টেস্ট আসে না আর এখানে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে একটু ঘিতে ভেজে নিব তো ঠিক আছে পোলাওটাতে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা হতে থাকুক তখন আমি একটু এখন গরুর মাংসটা রান্না করব একটি পাত্র দিয়ে দিলাম বসিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে আস্ত কিউমিন সিস দিয়ে দিলাম
আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি। গরুর মাংসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এই যে ঠিক আছে, আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি মাংসটা নামিয়ে নিব। বেশি পানি আমি ইউজ করিনি, অল্প পানি দিয়েছি। মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। আমি এখানে পোলাওটা উপরে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। তো পোলাওটাও আমি নামিয়ে নিয়েছি। কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো ঠিক আছে, এই যে আমাদের দুপুরের লাঞ্চ, আমরা এখানে এখন লাঞ্চ করে নিচ্ছি। তো আজকের লাঞ্চ তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমি যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমার চ্যানেলটাকে, আমাকে সাপোর্ট করবে। তো ঠিক আছে, আজকের মতো আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।